মিয়ানমার দূতাবাসে বিস্ফোরণ ঘটালো মিশরীয় জঙ্গিরা। মিশরের হাজম জঙ্গি গোষ্ঠী কায়রোর মিয়ানমার দূতাবাসে ছোট্ট একটি বিস্ফোরণ ঘটিয়ে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর দমনপীড়নের জবাব দিয়েছে বলে জানিয়েছেন। শনিবার ওই বিস্ফোরণের পরদিন রোববার দলটি এই দায় স্বীকার করেছে। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। স্থানীয় অধিবাসী ও গণমাধ্যম প্রাথমিকভাবে এ বিস্ফোরণকে গ্যাস পাইপলাইন দুর্ঘটনা বলে প্রচার করেছেন। তবে দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ঘটনাস্থলে বিস্ফোরকের আলামত পেয়েছেন তারা। এক বিবৃতিতে হাজম জঙ্গিরা বলেছে, এ বোমা বিস্ফোরণ মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যের নারী শিশুদের হত্যাকারী ও খুনিদের দূতাবাসের জন্য একটি সতর্ক সংকেত। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।